প্রিপোজিশনস অফ প্লেস মূলত চারটি, ইন, অ্যাট, অন, ইনসাইড। এখন তুমি বলতে পারো যে অ্যাট তো প্রিপোজিশন অফ টাইমেও ছিল, থাকতেই পারে। একটা প্রিপোজিশন বিভিন্ন জায়গাতেই বিভিন্ন কাজে ইউজ হতে পারে, ম্যাটার করে তুমি কোন সিচুয়েশনের জন্য কোনটা পারফেক্টলি ইউজ করতেছো। এই যে ধরো প্রিপোজিশন অফ প্লেস ইন, ইনটা কোথায় ব্যবহার হবে? ইনটা ব্যবহার হবে যখন তুমি একদম পার্টিকুলার, সার্টেন কিংবা নির্দিষ্ট একটা জায়গা বুঝাই দিবা, যে সে কোথায় আছে। হি ইজ ইন দ্য লাঞ্চ রুম, সে লাঞ্চ রুমেই আছে। সো তুমি নির্দিষ্ট করে বলে দিচ্ছ কোন জায়গায়। তুমি অ্যাট কখন ইউজ করবা? অ্যাট করবা যখন তুমি একটা জেনারেল একটা ভিসিনিটি বুঝাবা। সাপোজ আমি যদি বলি সে তার গাড়িটা কর্নারে পার্ক করেছে, এখন কর্নার বলতে সেটা কি মানে কোনো একটা নির্দিষ্ট কর্নার না, কর্নার তো অনেকগুলোই থাকে, একটা পার্কিং স্পেসে চার পাঁচটা কর্নার থাকতেই পারে, চারটা কর্নার থাকে মূলত। সো যেহেতু গাড়িটা সে কর্নারে পার্ক করেছে, অ্যান্ড আমি শিওরলি বলে দিচ্ছি না যে কোন কর্নারে, রাইট নাকি লেফট, সো এখানে কি হবে, হি পার্কড হিজ কার অ্যাট দ্য কর্নার।